আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব 114 নম্বর পেজের যে সবটি দেওয়া হয়েছে এই সবটির সমাধান নিয়ে। এখানে কি বলা হচ্ছে যে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ, গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ। তো আমরা জানি যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে সমীকরণ। সমীকরণের মাধ্যমে অনেক ধরনের অঙ্ক বা অনেক ধরনের সমস্যা সমাধান করা যায়, এটা আমরা জানি। আমরা ইতোমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছি, তাই না? তোমরা পেয়েছো প্রত্যেকটা ক্লাসেই, প্রায় 6, 7, 8 প্রত্যেকটা ক্লাসেই কিন্তু সমীকরণ কম বেশি আছে। তো সরল সমীকরণের ধারণা কিন্তু ছিল, এক চলক বিশিষ্ট সরল সমীকরণ গুলো সমাধানের কৌশলও আমাদের জানা, তাই না? তোমাদের জানা রয়েছে। তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তব ভিত্তিক সমস্যা তোমাকে মোকাবেলা করতে হয়, তারও কিছু কিছু সরল সমীকরণ গঠন করে সমাধান করতে পারো, তাই না? আমরা বাস্তব জীবনে কি করতে পারি, কিছু কিছু মানে মোকাবেলা বাস্তব জীবনে কি কিছু কিছু সমস্যা রয়েছে, সেগুলো কিভাবে মোকাবেলা করতে হয়, সেগুলোরও কিছু কিছু সরল সমীকরণ আমরা গঠন করতে শিখেছি। চতুর্থ অধ্যায়েও আমরা শিখেছি, হ্যাঁ ক্লাস 8 শিখেছি, যে সমীকরণ গুলো তোমাকে গঠন করতে হয় তার সবগুলোই কি এক চলক বিশিষ্ট হয়, এক চলক বিশিষ্ট হয় কিনা, মানে একটা চলক থাকে কিনা, না একটা চলক থাকে না, দুই চলক তিন চলকও থাকতে পারে, নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই বা আরো বেশি চলক বিশিষ্ট হতে পারে, দুই বা আরো বেশি চলক বিশিষ্ট কিন্তু হতে পারে। এসো আমরা কিছু বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ গঠন এবং সমাধান, নিচে 5.1 এর সমস্যাগুলোর সমীকরণ গঠন করে সমাধান করার চেষ্টা করো। এখানে দেখো 5.1, এখানে বাস্তব সমস্যা তার সমীকরণ এবং সমাধান কি হবে এটা এখানে আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো আমরা এখানে প্রথমটা থেকে শুরু করব, যেমন দেশলাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে, মানে বিশটা কাঠি, কিসের দেশলাইয়ের 20টা কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে। তো এটার উত্তরে আমরা চলে আসলাম, এটা হচ্ছে 114 নম্বর পেজের যে শখ সেই শখের উত্তর। দেখো এক নম্বরটা প্রথম যেটা রয়েছে, ধরি x হচ্ছে বর্গ সংখ্যা, মানে কয়টা বর্গ তৈরি করা যাবে, এখানে বলছে কয়টি বর্গ তৈরি করা যাবে। তো ধরি x হচ্ছে বর্গ সংখ্যা এবং বর্গের বাহু কয়টা থাকে, 4টা বাহু থাকে, তাই না? তাহলে 4x সমান কত হবে, 20 হবে, কারণ কি এখানে 20টা বাহু গুণ করলে কয়টা হবে, 20টা বাহু গুণ করলে হবে, মানে 4টা বাহু গুণ করলে x এর সাথে 20 হতে হবে, কেন, কারণ টোটাল বাহু হচ্ছে 20টা, ঠিক আছে? আর একটা বর্গতে লাগাচ্ছে 4টা বাহু, তাহলে x মনে করলাম যে বর্গ সংখ্যা আছে x, তাহলে x×4 সমান কত হবে, 20 হবে। এখন এটাকে সমাধান করতে হবে, সমাধান কিভাবে করব, ওই যে 4x সমান কত, 20, তাহলে x সমান কত হবে, 20/4, ভাগ কেন হলো, কারণ এখানে গুণ সম্পর্ক আছে, গুণ সম্পর্ক হলে ভাগ হয়ে যায়, তাহলে 20কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 5 হয়, অর্থাৎ 5টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে। ওকে, এরপরে 2 নম্বর, লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত হচ্ছে 3:4, তো দুজনের মোট বয়স হচ্ছে 21 বছর, হলে লিলির বয়স কত হবে এটা আমাদের বের করতে হবে। ধরি লিলি এবং তার ভাই এর বয়সের অনুপাত হচ্ছে 3x এবং 4x বছর। প্রশ্ন মতে এই দুইটা যোগফল, মানে দুইটা যোগফল হবে কত, 21, তার জন্য 21 দিয়ে দিলাম। এখন এটাকে সমাধান করব, এই যে দুইটা যোগফল কত, 21, তাহলে এই 3 আর 4 যোগ করলে কত হয়, 7, 7x 7x সমান কত, 21, আর 1x সমান তাহলে কত হবে, 21/7, তাহলে 21-এর ভিতর 7 কয়বার যায়, 3 বার যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এখানে আমাদের বলছে লিলির বয়স কত হবে, তাহলে লিলির বয়স কত হবে, লিলির বয়সের সাথে এই যে 3×3x, এরা লিলির বয়স আছে 3, এই যে তাহলে 3×x, তার মানে কত, 3×3=9 বছর, এইভাবে আমরা এটা সমাধান করে ফেলতে পারি। তারপরটা দেখো এখানে 3 নম্বরটা, সেতু দোকান থেকে 18 টাকায় 2টি ইরেজার এবং 1টি পেন্সিল ক্রয় করে, তো কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি,
তোমরা বলো তো পোল্ট্রির মূল্য কত হতে পারে? তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, ধরি ইরেজারের মূল্য হচ্ছে এক্স টাকা এবং পেন্সিলের মূল্য হচ্ছে ওয়াই টাকা, তাহলে দুইটা হচ্ছে কি ছিল বলো তো ইরেজার, তাহলে 2x + y সমান কত হবে? মোট হচ্ছে 18 টাকা হতে হবে। এখন এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? হ্যাঁ, ওয়াই এর মান, এবং ওয়াই এর মান যদি কত হয়, 16 হয়, তাহলে দেখো 2 × 1 + 18 তার মানে 16, তাহলে কত হয়? 18 হয়। তার মানে হতে পারে এক্স এখানে ইরেজার একটা এবং পেন্সিল হচ্ছে 16টি, আবার হতে পারে যে ইরেজার দুইটা, যদি দুইটা হয় তাহলে পেন্সিল হতে হবে 14টি। তার কেন? কারণ 2 × 2 = 4, আর 4 আর 14 যোগ করলে কত হবে? 18টি হবে, ঠিক আছে, 18 টাকা হবে, সরি টাকা টাকা হিসাবে। এখানে এক্স যদি এক্স হয়, হ্যাঁ এক্স এর মান মনে করো 3, আর ওয়াই এর মান তাহলে 12 হতে হবে, এইভাবে এটার মান 18 হতে পারে, আবার এক্স এর মান 4 হলে ওয়াই এর মান 10 হতে পারে, এটা যোগ করলে 18, এইভাবে আরো অনেক কিছু হতে পারে। সমীকরণটির অসংখ্য সমাধান রয়েছে, সমাধানগুলো হলো যে 1:16, মানে প্রথমটা 1 হলে পরে আরেকটা 16 হবে, 2:14, 3:12, হ্যাঁ 4:10, এইভাবে সমস্যাটি সমাধানের জন্য দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের যে সকল মান পেয়েছি সবগুলো দ্বারাই সমীকরণ সিদ্ধ হয়। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান নেই, চলক দুইটি একে অপরের উপর নির্ভরশীল, মানে একটা কমলে আর একটা বাড়বে, এইটা আর কি। এর অর্থ হলো একটি রেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকভাবেই হতে পারে, এক্ষেত্রে সমীকরণের চলক দুটির কোনো নির্দিষ্ট মান পাওয়া সম্ভব নয়। ওকে, তো দেখো এখানে আমরা বাস্তব সমস্যা এবং সমাধান কিভাবে করতে হবে এবং তার সমীকরণ কিভাবে গঠন করতে হবে সেই সমস্ত বিষয় দেখলাম। এটা ছিল হচ্ছে 114 নম্বর পেজের আলোচ্য বিষয় সমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যা 7:20 তোমাদের লাইভ ক্লাস গুলো হয় এই ইউটিউব চ্যানেলে, ফ্রি আর কি। তো ফিজিক্স ফর সোল কালিয়া এই এই গ্রুপে এখানে চলে আসবে, ফিজিক্স ফর সোল আর কি এই ইউটিউব চ্যানেলে চলে আসবে। আসার পরে লাইভ অপশনতে ক্লিক করলে তোমরা লাইভ ক্লাস গুলো উপভোগ করতে পারবা। এখানে প্রথমে যে লাইভ মানে তখন এইখানে যে ভিডিওটা থাকবে ওটাই হবে লাইভে, ঠিক আছে। প্রতিদিন সন্ধ্যা 7:20 থেকে ক্লাস শুরু হবে, আর অন্যান্য রেকর্ডেড ক্লাস গুলো পেতে হলে আমাদের ইউটিউব এখানে ভিডিওতে চলে আসবে অথবা প্লে লিস্টে চলে আসবে। প্লে লিস্টে চলে আসলে এখানে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে রেকর্ডেড যে ক্লাস গুলো সেগুলো করে নিতে পারো, ঠিক আছে। ক্লাস 6 থেকে শুরু করে 9 পর্যন্ত 9 ক্লাস 9 10 পর্যন্ত সবগুলো দেওয়া আছে, তোমাদের যারা ছোট বড় ভাই বোনেরা রয়েছে তাদেরকেও ক্লাসটির কথা শেয়ার করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা এর পর থেকে আলোচনা করব ইনশাল্লাহ। সকল ক্লাসটি কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এটা হচ্ছে 114 নম্বর ছিল, পরবর্তীতে 115 নম্বর পেজ নিয়ে আলোচনা।